হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো লাস্ট টাইম আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম বান্দরবানের গ্রিন পিক রিসোর্টটি কেমন, ওখানে কি করলাম আমরা সারাদিন। পার্ট ওয়ানে আমি এটাই আলোচনা করেছিলাম। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে ছিল আমাদের, তা সেকেন্ড ডে আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম তাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, কারণ আজকে আমাদের সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত সাঙ্গু নদীতে গিয়েছিলাম আমরা। সাঙ্গু নদীর অপরূপ দৃশ্য সম্পর্কে আজকে আপনাদের অবশ্যই দেখাবো। তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আজকে আমাদের এই ব্লগটি আপনারা এনজয় করুন। আমরা এই চাঁদের গাড়ি করে আসলে সব জায়গায় গিয়েছিলাম, নীলগিরি, নীলাচল, আরও অনেক কিছু দেখেছি। তা আমরা সাঙ্গু নদীটা পুরোটা ঘোরার জন্য একটা ট্রলার ভাড়া করে নিই। এখানে ওরা সব কিছুই সাঙ্গু নদীতে কোথায় নামতে হবে কীরকম সব কিছুই চিনাবে ট্রলারের ছেলেটা। তো এটা আমাদের একটা বেস্ট ট্রিপ ছিল। বান্দরবানের আগেও আসা হয়েছে, নীলগিরি, নীলাচল সব কিছুই দেখেছি, কিন্তু এই সাঙ্গু নদীর ট্রিপটা ছিল আমাদের কাছে একদম ডিফারেন্ট। মানে পুরোটা সাঙ্গু নদী জুড়েই মনে হচ্ছিল আকাশ আর নদীটা একদম একসাথে মিশে গেছে। এই নদীটা কিন্তু বিশাল, এটার সাথে কেওক্রাডং আরও অনেক কিছুর সাথেই মিশে গেছে আসলে এই নদীটা। তা আমরা শুধু এই সাঙ্গু নদীটা আজকে ঘুরে দেখাবো। এখানে আমরা সামনে একটা ঝর্ণা আছে, ওখানেও আমাদেরকে নামিয়েছিল। আসলে ব্লগটা বললাম তো এর আগের পর্বেই যে তখন করতে পারিনি বলে আসলে মেন মেন অনেক কিছুর ভিডিওটাই নেই। তো এই প্রাকৃতিক অপরূপ দৃশ্যটা আপনারা এনজয় করতে থাকুন। নদীটির ধার ঘেঁষে পাহাড়টা কি অদ্ভুত সুন্দর লাগছিল। আসলে বড়রা ছোটরা আমরা সবাই খুব অবাক হয়ে গিয়েছিলাম আমাদের এই ফার্স্ট ট্রিপে, যে বান্দরবনের মতো জায়গায় এরকম সাঙ্গু নদীতে এত সুন্দর দৃশ্য আছে। এটা আমার মনে হয় আমার মতো অনেকেরই অজানা ছিল, কারণ আমি এবারই এটা সম্পর্কে জানতে পেরেছি। আগেও নাকি অনেকে গিয়েছিল, বাট এর আগে নীলগিরি, নীলাচল পর্যন্তই সবার কাছে খুব পপুলার ছিল। এখন কিন্তু এই সাঙ্গু নদীর ট্রিপটা বেশ পরিচিত সবার কাছেই। তা আমি বলবো বান্দরবনে যারা যাবেন তারা এই সাঙ্গু নদীর ট্রিপটা না দিয়ে কেউ আসবেন না, তাহলে অনেক বড় মিস করবেন। নীলগিরিতে চলে আসি। নীলগিরিতে এসে তো বেশ ভালো লেগেছিল। নীলগিরির সিস্টেম অনেক কিছুই চেঞ্জ করে ফেলেছিল, এবার এসে আমরা দেখেছি অনেক রেস্ট্রিক্টেড করে ফেলেছিল। আমার কাছে মনে হয়েছে আসলে ভালো তো লাগবেই সব সময়, কিন্তু আগের থেকে ন্যাচারাল জিনিসটা অনেক কম লেগেছে, অনেক সুসজ্জিত করে ওপেন যে ন্যাচারাল ভাবটা ছিল ওইটা একটু কম ছিল। আর নীলাচলটা তো সবসময় মতো খুবই অদ্ভুত সুন্দর লেগেছিল। সবশেষে আমরা শৈলপ্রপাত দেখে নেই, শৈলপ্রপাত থেকে আমরা আমাদের রিসোর্টে আবার ব্যাক করব।
আমাদের সারাটা দিন পাস হয় বান্দরবনে। তা আমাদের বান্দরবনে ব্লগটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।